ভারত সরকারের নির্দেশ অনুযায়ী মানুষের আধার কার্ডের পাশাপাশি পশুদের আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। মালদা জেলা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিকরা গরু ছাগলের কানে 12টি অক্ষরের একটি ট্যাগ লাগিয়ে দিচ্ছেন। এই নাম্বারটি কম্পিউটারে নথিভুক্ত করা হচ্ছে। যারা এইসব পশুদের মালিক তাদের ফোন নাম্বার সহ সমস্ত নথি সংগ্রহ করা হচ্ছে। যদি কোনো পশু চুরি হয়ে যায় তাহলে এই ট্যাগ নাম্বার দেখে সেই পশুর সচিত্র পরিচয়পত্র পাওয়া যাবে, পাশাপাশি পশুর প্রকৃত মালিকের হাতে তাকে তুলে দেওয়া হবে। মালদা জেলা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উপ অধিকর্তা উৎপল কুমার কর্মকার জানান, মানুষের মতো পশুদেরও আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। ভারত সরকারের উদ্যোগে মানুষের যেমন আধার কার্ড হয়েছে তেমনি পশুদেরও পশু আধার হয়েছে। একটা 12 ডিজিটের সংখ্যা থাকে, গরুর কানে সেটা ট্যাগ পরিয়ে দেওয়া হবে। গরু এবং ছাগলের ক্ষেত্রে গরুর ট্যাগ আমরা বিগত 4 বছর ধরে আমরা এটা করে আসছি, ইনাপ পোর্টালে দেওয়া হয়। এই ট্যাগ পড়ালে সুবিধা হচ্ছে গরুটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো, তার মালিককে, প্রকৃত মালিককে সেই ডাটাটা পাবো, তার সাথে আধার বা মোবাইল নাম্বার থাকবে। 2 নম্বর হচ্ছে যদি ইন্স্যুরেন্স করতে হয় কানে নতুন করে ট্যাগ পড়াতে হবে না। উপরন্তু সরকারি বিভিন্ন ধরনের পরিষেবা পেতে গেলে গরুর ট্যাগটা হচ্ছে বাধ্যতামূলক। যেমন আমরা আগের মাসেই আমরা ব্রুসেলা সিপি, গরুর ব্রুসেলা বলে একটা রোগ হয়, যে রোগটা মানুষেরও হতে পারে, অ্যাবর্শন হয় সেখানে, সেই রোগটাকে কন্ট্রোল করার জন্য 4 থেকে 8 মাস বয়স্ক মালদা জেলাতে যে বাছুরগুলো আছে ফিমেল কাপ, তাদেরকে কিন্তু প্রত্যেককে আমরা বিনামূল্যে ব্রুসেলার ভ্যাকসিন করেছি 37,000। আমরা সেপ্টেম্বর অক্টোবর মাসে 37,000 করেছিলাম, আবার 37,000, তার মানে অলমোস্ট প্রায় 70,000 কাছাকাছি আমরা বাছুরকে এই ব্রুসেলা রোগের টিকাকরণ করতে পেরেছি। সুবিধা হচ্ছে গরুটার আইডেন্টিফিকেশান, মানে গরু তো দেখতে মানুষের যেমন আলাদা আলাদা নাম হয় বা দেখতে আলাদা, কিছু গরুকে দেখবেন আপনি একই ধরনের দেখতে, তো সেটাকে আলাদা করব কি করে? এই ট্যাগটা পরানো থাকলে আমাদের কাছে যদি ডাটা থাকে সে কোন ভ্যাকসিন কবে নিয়েছে, FMD ভ্যাকসিন, ব্রুসেলা ভ্যাকসিন, বা সে কবে প্রেগনেন্ট হয়েছে বা আমাদের দপ্তরের মাধ্যমে কৃত্রিম প্রজনন করছে, সেই ডাটাটা সবই অনলাইনে আমরা দেখতে পাবো। তাহলে যদি কানে ট্যাগ থাকে তাহলে রাস্তায় যদি এরকম করা হয় তাহলে সেটাকে সিজ করে ধরা যাবে, বোঝা যাবে যে কোন এলাকার গরু বা তার মালিককে, মানে সেটা অনেকটা রোধ করা যাবে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।